ভয় হইতে পারে আপনার হাতের বরকতে কবরের আজাব আর শাহজিমের মালিক আল্লাহ মাফ করে দিবেন নবী আমার ডাক দিয়া বলেন খাদি ওয়াদা আদা করলাম আপনার তিন নম্বরের আবদার কি সরকারের দু আলমের সামনে খাদিজাতুল যাতুল কুবরা ডাক দিয়া কয় ও নবী আমার লাশটা যখন কবরে রাখা হবে বাঁশ বিছিয়ে দেওয়া হবে মাটি দিয়া ঢেকে দেওয়া হবে সব সাহাবিরা চলে যাবে আপনি নবী আমার কবরের কিনারায় একটু দাঁড়ায় থাকবেন কারণ মনকিল নবীরের সওয়ালের জবাব আমি খাদিজাতুল কুবরা যদি দিবার না পারি আপনি নবী আমার সহযোগিতা করবেন নি আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্দেন আর ডাক দিয়া বলেন খাদিজা ওয়াদা করলাম মায়েরা শোনেন যদি স্বামীর প্রিয় হওয়া যায় আল্লাহর কসম স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় ওই স্ত্রীর জন্য স্বামীর চোখের পানি পড়তে বাধ্য আল্লাহর নবী কাঁদেন নবী হায়রান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সব সম্পন্ন হলো কাফন হলো দাফন হলো সাহাবাই কেলামরা চলে গেল পায়গম্বর কবরের কিনারায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ আকবার বলেন পাঁচ মিনিট যায় দশ মিনিট যায় পনেরো মিনিট যায় আধা ঘন্টা যায় মনকিন নাকির আসার কোনো খবর নাই নবী আমার মাথাটা উপরের দিকে উঠে আর সাজিমের মালিকের ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়া কয় জিবির যারে যা আমার বন্ধু যেন করে না নারবাসিল। আমি আল্লাহ দিই নাই আমার কুদরতের রশিটারে ঢিল যেদিন খাদিজা আবদার করছে ওই দিনই তো খাদিজার প্রশ্নের জবাব রেডি করে আমি আল্লাহ সম্পন্ন করে দিয়েছি বান্দা যখন মালিকের গোলাম হয়ে যায় আর শালিমে মালিক আল্লাহর ওয়াদা ওই বান্দার জন্য আমি আল্লাহর সব মখলুক হয়ে যায় আল্লাহ আকবার বলেন বলেন চোদ্দ হাত বাজার যুব সমাজের উদ্যোগ আয়োজিত পঞ্চম বিরাট তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক বিশিষ্ট সমাজসেবক সাতখামার আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আতহারুল ইসলাম চৌধুরী হেলাল সাহেব এ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত নাতি দীর্ঘ প্রাণবন্ত আলোচনা রেখে গেলেন দিনাজপুরের গর্বিত সুসন্তান পুলহাট কালিপির হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত মহতামিম মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সরকার এমন করেই দিনের আরো বেশি আলোচনা আমাদের সমাজে বেশি বেশি দরকার আজকে কথা বলবেন না কথা কি পরকার ইমানের পথে নানান বাধা আমরা মুসলমানরাও যেন হয়ে গেছি একেবারে গাধা ওরা ভেবেছে আমরা সাদা কিন্তু ইমানদারেরা যখন জাগবে গোটা পৃথিবী থেকে নাস্তিকতা ভাগবে কোরআনুল করিম সুরায় আয়াত নম্বর সত্তিরিশ এ আয়াতখানা তেলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ তিনটা নির্দেশ দিয়েছেন পাশাপাশি পয়গম্বরের একখানা হাদিস বড় মজার একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি যে হাদিসে এ পয়গম্বর তিনটা জিনিস ভালোবাসার কথা বলেছেন এই তিন আর তিনে একটু কথা বললে ভালো হয় এই ছয়টা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করে এই সাতখামার এলাকার আবাল বৃদ্ধ মনেতা নজওয়ান সকলেই মিলে যে আজকের এই কোরআনের মেলাটা লাগিয়েছেন আজকের এই মেলাকে কেন্দ্র করে আল্লাহ এই এলাকার মাটির তলায় সকল মুরদারের জন্য দোয়া করে তাদের মাঘফেরাত কামনা করে আপন আপন গুনাহের মাপ চেয়ে অতপর সকলেই বাড়ির দিকে রওনা করবো আর একটু জোরে বলেন নাম সুরায় যারা কথা বললেন না তারা কি পেঁচা মুখটা করে আসেন কেন বছা নাকি মারা লাগবে খোঁচা সুরাটার নাম সুরায় কি মানে মানে নারী যেটা নিয়ে বর্তমান দুনিয়ায় চলতেছে খুব বাড়াবাড়ি যুবকরা জবাব দে তাড়াতাড়ি নম্বর আয়াত যে আয়াতে আল্লাহ নির্দেশ করেছেন কয়টা আপনারা এতই সিমটার সিমটা এই তিনটা কথা বলার জন্য কি রাত পার করে আনা লাগবে আগামীকালকের দিনটা আয়াতে নির্দেশ কয়টা ওয়াহাবুদুল্লাহ ওয়ালা তুসরি কুবিহি শাইয়া ওয়াবিল ওয়ালি দৈনী এহ সা আপনার আমার নবীর উপরে আল্লাহ তাআলা যখন নাজিল করলেন পবিত্র করআ সমাজের বুকে নবীজি যখন দিলেন কোরআনের শ্লোগানি দেবনে জেহেল আবু সুফিয়ার যারা বারবার নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির গরদান যাদের কথাই নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান আমার আল্লাহ তালা যেন জারি করলেন আসমানি ফারমান হাবিব আমার বন্ধু আমার আপনি আপনার দিল করবেন না পেরে সেয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ জিন্দা রাখবই আমার পবিত্র ওরা বারবার আপনার আমার নবীর সঙ্গে দিল পাল্লা বারবার নবীজির দেহ থেকে কেটে নিতে চাইল নবীজির কাল্লা আসমান জমিনের মালিক ডাক বন্ধু আপনার এক বিন্দু পরিমাণ ভয় নাই কারণ আপনার সঙ্গে আমি স্বয়ং আল্লাহ অতএব যতদিন পৃথিবীতে থাকবে মুসলমান ততদিন দুনিয়ায় জিন্দা থাকবে আল্লাহর কোরআন কথা বলেন ঠিক না ঠিক অতএব আলোচনার শুরুতেই আপনাদেরকে বিরক্ত করব না বারবার আমার চিরাচরিত স্টাইল অনুযায়ী আপনাদের সকলের জবান থেকে নিতে চাই শুধুমাত্র একটি বার সকলে হৃদয়ের আবেগ অনুভূতি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে কি বলতে পারবেন আল্লাহ আকবর আমিও এক গ্রাম্য চাষা শত শত কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি হয়তো বুঝাইতে পারি নাই আমার মনের ভাষা কিন্তু আমি নিশ্চিত যে আপনাদের কলিজায় আছে আল্লাহ ও তার রাসুলের প্রেম ভালোবাসা আমি জিজ্ঞাসা করেছি পারবেন কিনা আপনারা দিয়ে দিলেন আমি তো মাতৃভাষায় কথা বলছি বোঝার অসুবিধা হয় আল্লাহর নামে একটা তকবির দেওয়া লাগবে পারবেন সবাই সবাই পারবেন আচ্ছা বলেন তো দেখি যে কোনো তকবির যে কোনো স্লোগান যে কোনো মিছিল বসে বসে দিলে ভালো হয় নাকি শুয়ে শুয়ে দিলে ভালো হয় নাকি একটু দাঁড়ায় দিলে ভালো হয় আপনারা অনেকক্ষণ ধরে মাঠে বসে আছেন মাঠে যারা আছেন আল্লাহ রাস্তা সবাই একটু দাঁড়ান তো দেখি দাঁড়ান 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 জজবা থাকা ভালো জোশ থাকা ভালো কিন্তু হুঁশ ঠিক রাখতে হবে জোশের ঠেলায় বৌরে ভালোবাসি ভালো কথা তাই বলে তো আর মা কয়া ডাক দেওয়া যাবে না যাবে নাকি বলুন তো দেখি যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছি পা দুটো কে দিয়েছেন আপনাদের যন্ত্রণায় বাসি না যে হারে আওয়াজ দিলেন তাতে তো মনে হচ্ছে পা দিয়েছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই কপাল পোড়ার জাত পা কে দিয়েছেন যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন এই মুখটা কে দিয়েছেন যে কান দিয়ে শুনে শুনে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন কান দুটো কে দিয়েছেন কি আসলেই আল্লাহ দিছেন নাকি আমার তালে তাল মারতেছেন ঘন্টা নিম হারামিয়ার আর কতদিন করব। আল্লাহ যদি সবকিছু দিয়ে থাকেন গোলামি করা লাগবে কার গোলামি করি কার হয় ম্যাডাম খালেদার নয় শেখ হাসিনার নয় মৃত ইরশাদ চাচার এজন্যই তো কপালটা পুরে সারখার কথা বলেন কথা বলেন আল্লাহর কসম আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামি করত রকেট লঞ্জারের দরকার নাই অ্যাটম বোমার দরকার নাই পারমাণবিক বোমার দরকার নাই আণবিক বোমার দরকার নাই পাউডার গানের দরকার নাই পেট্রোল বোমার দরকার নাই ইমানদারেরা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আকবরের আওয়াজ দেবে গৌর গোবিন্দের রাস ভেঙ্গে যেমন চূর্ণ বিচূর্ণ হয়েছিল আজও গোটা দুনিয়ার জালিম শাহী তক্ত ভেঙ্গে চুরমার হতে বাধ্য কথা বলেন ঠিক না বে ঠিক অতএব আমিও হালকা একটু নিতে চাই রেস্ট আপনাকে দাঁড়িয়ে আপনাদের দাঁড়িয়ে রেখেই সামান্য একটু করতে চাই টেস্ট দেখি আপনারা নরমাল নাকি বেস্ট লিল্লা হেদ তাকবির নারায়ণ তাকবীর কোরআন সুন্নার আলো নারায় তাকবীর আলহামদুলিল্লাহ একটু সামনের দিকে আগে বসেন জিকির করেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله بولن وعبد الله please look at me توجه أمر ديكتاكن وعبد الله ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ইহসানা এ ভাই এই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করে যদি সভাপতি সাহেবের সামনেও করেন জড়ো এরপরেও কিন্তু শিকার করাই লাগবে আল্লাহর শক্তি সব শক্তির চাইতে বড় তাহলে ধাক্কা দেওয়া লাগবে কেন বারবার সে মহান মালিকের কোরআন থেকে তেলাওয়াত হওয়ার সাথে সাথে তার বরত্বের কথা জবান দেওয়া উচ্চারণ করব কি বলবো বলেন তো দেখি আরেকবার একবার বলেন 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 বখারির রেওয়ায়ত বান্দা যখন আল্লাহ আকবার বলবে তো উচ্চ কণ্ঠেই বলবে এর দ্বারা কাফের বেইমানদের দিল থর থর করে কাঁপবে আল্লাহ বলেন আমার ইবাদত করো আমার বন্দে করো আমার করু কুবি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না নিজের মা বাবার খেদমত করো যদি তিনটা কাজ করতে পারো তো তোমাদের ঠিকানা আল্লাহর ভেতরে গড় আমাদের গোলামি করবো কাজ এই দামি মাথাটা কার সামনে লুটিয়ে দেব যদিও বলতেছি মুখে আসলে বাস্তব চিত্র নাই আমাদের বুকে যার কারণে গোটা দুনিয়ায় আমরা মুসলমান মরতেছি ধুখে ধুখে কথা বলেন কথা বলেন এবাদত যদি আমাদের ভিতরে থাকতো মহান মালিকের প্রেম মোহাম্বত আর ভালোবাসা যদি আমাদের কলে যায় থাকতো আল্লাহর কসম গোটা দুনিয়ার সমস্ত মখলুককে আল্লাহ আমাদের গোলাম বানায় দিত জীবনে শোনেন না এমন একটা তথ্য আজকে দিয়ে যায়। সৃষ্টির শ্রেষ্ঠ আমরা কথা বলেন সৃষ্টির শ্রেষ্ঠ আমরা আল্লাহ তাআলা আমাদের সঙ্গে প্রেম আর মহাব্বতের খেলা খেলেন সুবাহান আল্লাহ আগামীকালকে কেন বাড়িতে রেখে আসছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ আকবর ফেরেশতার সঙ্গে আল্লাহ প্রেমের খেলা চলে না সৃষ্টি জগতের কোন সৃষ্টির সঙ্গে আল্লাহ প্রেমের কথা বলে না একমাত্র মানুষের সঙ্গে আল্লাহ দেন পাল্লা ডাক দিয়া বলে আনতা খালিল উল্লাহ ও আন্তা হাবিবুল্লাহ ও কালিমুল্লাহ কিন্তু মানুষকেই ডাক দিয়া বলেছেন মানুষ আমার অন্তরঙ্গ বন্ধু আল্লাহ আকবার বলেন জীবনেও কোনো ফেরেশতাকে বলে নাই ফেরেশতা আমার অন্তরঙ্গ বন্ধু বরং আল্লাহ বলেছেন মূসা মুল্লা কিসের এত ভয় মূসা আমার বন্ধুকে নিয়মিত কথা কয় সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দার সঙ্গে মালিকের প্রেমের বন্ধন আর ভালোবাসার বন্ধন বান্দা যখন ডাক দিয়ে কয় আল্লাহ তোমার দরবারে আইসি আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ এমন করে ডাক মহান মালিক কে ছাড়া আর কাউকেই দেওয়া যায় আরো ধীরে বলেন যায় যায়। মানুষের মোহাব্বত আর ভালোবাসা আল্লাহ তাবার সঙ্গে এমন ভাবে সম্পৃক্ত মানুষকে নিয়ে আল্লাহ বলেন আমার সঙ্গে প্রেমের আলাপ চলে বান্দার সঙ্গে আমার সঙ্গে হৃদয়ের লেনা দেনা হয় আমার বান্দার সঙ্গে এমন কি আমার সঙ্গে সাক্ষাৎ হয় আমার বান্দার সঙ্গে সুবহান আল্লাহ বলেন পৃথিবীর কোন তফসির গ্রন্থে আপনি তালাশ করে পাবেন না পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবেন না যে প্রেমের সম্পর্কটা আল্লাহর ফেরেশতার সাথে জীবনে শুনছেন কোনদিন কার সাথে এই মানুষের সঙ্গে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে ওয়াকাল্লামা কাল্লামা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা কয় মুসা শুধু কথা যে কয় না প্রেমের আলাপ করে এই নৌজোয়ান বন্ধু তোমাদেরকে বলে যায় হৃদয়ের সঙ্গে যদি কারো সম্পর্ক হয়ে যায় মোহাব্বত আর ভালোবাসার রশিটা যদি লেগে যায় একবার ওই প্রেমিকার বাড়ির দিকে তাকাইতে মন চাই বারবার যুবক কথা খস না কেন কি কারবার কথা বলো ঠিক না বে ঠিক যদিও পারস্য উপন্যাস আলোচনা শুরু হয় নাই শুরু করব ইনশাল্লাহ যদিও পারস্য উপন্যাস কিন্তু গোটা পৃথিবীময় প্রচলন রয়েছে লাইলি মজনুর গল্প বলবো একটু অল্প আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বুঝাইতে গিয়া এই এ কোরআন আল্লাহ কার উপরে নাজিল করেছেন ফেরেস্তার উপরে আসমানের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে হাতির উপরে বাঘের উপরে মানুষের উপরে সুহান আল্লাহ বলেন এ কোরআন যখন আল্লাহ নাজিল করবেন আসমানকে ডাক দিয়া বললেন আসমান নিবি আমার কোরআন আসমান ভয়ে বড় প্রেশান ডাক দিয়া বলেন আল্লাহ আপনি যেমন মহান আপনার কোরআনটা মহান সুবাহ আল্লাহ বলেন জমিনকে ডাক দিয়া কয় জমিন তুমি নিবা

পৃথিবীর উপরে তো তুমি মস্ত দেখাইতেছো বাহার আমার কোরআন কি কি করতে পারবে আহার পাহাড় ডাক দেওয়া খয় আল্লাহ আসমান যেখানে পারে না জমিন যেখানে পারে না আমি পাহাড় কেমনে পারব কিন্তু যার সঙ্গে যার মোহাব্বত যার সঙ্গে যার হৃদয়ের সম্পর্ক যার সঙ্গে যার প্রেমের সম্পর্ক এই মানুষ ডাক দেয়া খয় আল্লাহ কারে দেন আপনার সাথে তো আমার সম্পর্ক সুবহানাল্লাহ বলেন ও মালিক এ কুরআন করে দেন আমারে দেন আমার দেন দেন দান কুরআনের মধ্যে আল্লাহ নিজেই বলেন ওয়া হামালা লিনসান ইন্নহু কানা দালুমান জহুলা কই কপাল পোড়া তুই নিবি ধর নে জালেম কোথাকার জাহেল কোথাকার গালি কিন্তু আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন কারণ এটা হলো মোহাব্বতের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আসলে এই দুনিয়া আমাদের জায়গা ছিল না আমাদের জায়গা ছিল কোথায় যারা কথা বলবেন না তারা আগেই কুপকার জবান খুলে বলেন আমাদের ঠিকানা কোথায় জবান খুলে বলেন কোথায় আমরা সকলেই কি মালিকের জান্নাতে যাইতে চাই কারা কারা চাই দুটো হাত উঁচু করে দেখান দেখেন তো কোন কপাল পুরা বর্ণ চোরা আছে নাকি যে হাত তোলে নাই হাত টান করেন বলেন আল্লাহ চান মালিকের কাছে চান বলেন আল্লাহ আমাদের সকলকে তোমার জান্নাত দান করো জোরে বলো না আমিন আর একটু জোরে বলেন আল্লাহ কবুল করুক কারণ বান্দার সঙ্গে মালিকের সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জান্নাত বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য কুল কায়নাতের সব মখলুককে বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য কথা বলেন কথা বলেন আসমানকে আসমানের জায়গায় রাখছেন চার তারা যা কিছু দিয়েছেন সব কিছু সাজাইছেন জমিনরা সাজাইছেন একমাত্র আপনার আমার জন্য এই বান্দা যখন দেখা যায় জান্নাত থেকে চলে আসছে অনেক দূরে দীর্ঘদিন পর্যন্ত কান্না আর রোনাজারি চলে আসমানের মালিক বান্দার সঙ্গে কোনো কথা নাহি বলে বান্দা দুইটা চোখ বেজায় তার নয়নের জলে ঠিক এমনই প্রেম যখন ভাটা পড়ে যায় লাইলিয়ার মজনু মজনু আসলে তার নাম নয় তার প্রকৃত নাম হল এমরুল কায়েস মানে দিওয়া না পাগল মানুষ তার পাগলামি দেখেই তারে নাম দিছে। এর আসলেই তো পাগল শাহজাদি লাইলি বাচ্চার কানে যখন আওয়াজ চলে গেছে না এটা মিল হতে পারে না পথে পড়া আমরা একজন কাঙ্গাল ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেম করবে এটা আমি মেনে নিতে পারি না কিন্তু সমাজে একটা কথা বলে মজিলে মন বা হাড়ি কি বলেন 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 সম্পর্ক তো হয়ে গেছে বাচ্চা ডাক দিয়া কয় আমার মেয়ে রাস্তার থাকবে বাইরে যেতে পারবে না যদি এমরুল কায়স আমার বাড়িতে ঢোকে সৈনিকেরা তারের টুকরো করে ফেলবা কেউ আমার কাছে বিচারও চাইতে পারবে না আমার মেয়ে লাইলিও যদি বাইরে চলে যায় মজনুর কাছে সৈনিকেরা তোমরাও তার টুকরো করে ফেলবা আমিও কোনো বিচার চাইবো না কায়দা না কথা বলেন কথা বলেন কায়দা না বেকায়দা আলোচনা কিন্তু হয় নাই আরম্ভ হয় নাই তবে শুরু হবে হবে এরকম একটা পরিবেশ চলতেছে শুরু করা যাবে এদিকে প্রেমের আগুন লাইলির কলি যেমন জ্বলে ওইদিকে মজনুর কলিজাই তো জ্বলে কারণ কি মধুর সম্পর্ক ছিল এক সময় এখন কথাও হয় না পরিচয় হয় না কি মধুর সম্পর্ক ছিল এক সময় আপনারা আমার মাওলায় পাকের জান্নাতে থাকতাম আল্লাহ ডাক দিয়া বলেন সব কাজাই যাবি সব কিছু খাবি এই গাছটার কাছেও যাবি না কিন্তু শয়তান শয়তানি করে পিছলায় দিছে এখন চোখের পানিতে বুক ভাসে সৃষ্টি জগতের সবাই হাসে কেমন হয়েছে মজা দেখ একদিন দিয়া এই বিরহ জ্বালার কতদিন আমি এই জ্বালার কি সমাপ্তি হবে না সখীরা ডাক দিয়া কয় সখী বুদ্ধি একটা দেই যদি আপনি মাইনা নেন তাহলে কাম হইলেও হইবার হইলেও হইবার সুযোগ আর কে ছাড়ে ডাক দিয়া কয় সখী কও কি বলবা সখী ডাক দিয়া কয় তুমি তো তোমার বাপের মাধ্যমে করে দাও দেশে এলান যত ভিক্ষুক আছে সবাইকে তুমি নিজের হাতে ভিক্ষা দিবে লাইলি ডাক দিয়া কয়েতে আমার কি লাভ বলে এলানের দ্বারা তোমার মজনুর কলিজাতেও পড়বে প্রভাব যদি ওর ভালোবাসা কলে যায় থাকে সারা দেবে ও তোমার ডাকে বাচ্চাই যখন বাড়িতে আসছে ডাক দিয়ে বাবা এতদিন অন্যায় পথে মেরেছিলাম থাবা আমি বুঝি নাই আসলে আমি হয়েছিলাম হাবা ও বাবা একটা কাজ করবার চাই আগামী কাল দেশের সব ভিক্ষুকদের আমি শাহজাদি নিজের হাতে ভিক্ষা দিবার চাই বাচ্চার দিল ভরে গেছে তুই শাহজাদি তুই ভিক্ষা দিবি না তো দেবে কে এলান করা হলো ঘোষণা করা হলো আগামী কাল সারা দিন শাহজাদি দেশের সমস্ত ভিক্ষুকদের ভিক্ষা দেবে বিশাল আয়োজন করা হয়েছে আই লাইলা আর সবই কিছু দিয়া হাত সে মজনু কাকা সালে লিয়া فک دیا ٹپ کا زمین پر ایک بار رخصوں سے مزنو ہوا بے اختیار یوں کہا لوگوں نے اے مزنو نے خام رخص کرنے کا ہے اس جا کیا مقام گفت مزنو تو تو عاشق نہیں عشق کی رمزوں سے تو واقف نہیں یہ بلاہر گز نہیں یہ ناز ہے ইয়ে ভি মা শুঁ কুঁকা এক আন্দাজ হয় ভিক্ষুব্ধের ভিক্ষা দিতেছে লাইলি ওই লাইনে মজনু ঝুলে একটা কাঁদে নিয়ে মাটির একটা পাত্র নিয়ে লাইনে দাঁড়ায় গেছে একজন একজন করে আসে লাইলি ভিক্ষা দিয়ে দেয় এবার সামনে যখন মজনু আইসা গেছে লাইলি তার দিকে তাকায় রয়েছে মজনু তার দিকে তাকায় রয়েছে এবার তার মাটির পাত্রটা হাত দিয়া টেনে ধরছে এই দিকে লাইলি টানে ওইদিকে দিকে মজনু টানে ওইদিকে দিকে মজনু টানে এই দিকে লাইলি টানে কারণ এদের দুইজনের খবর শুধু দুইজনেই জানে এই টানা টানির তো বোঝে না কেউ মানে আল্লাহ ডাক দিয়া কয়ে ভিক্ষার আয়োজন করছি রে আমি ভিক্ষা দিব আমার কোরআন আসমান নিবিনি আসমান কয় আমি পারুম না জমিন নিবিনি কয় পারুম না এ পাহাড় তুই নিবিনি পারমু না যার কলি যায় জালা ও তো আর মুখে লাগায় রাখতে পারে না তালা ডাক দিয়া বলে কোরআন আমারে দাও মাওলা দুইজনে টানে একজন আরেকজনের শরীরের মধ্যে লাগে ঘর্ষণ লাগে দীর্ঘদিন পর সাক্ষাৎ দীর্ঘদিন পরে মোলাকাত এক পর্যায়ে হেস্কা টান মারছে মজনুর হাত থেকে ছুটে গেছে আসার দিয়া পাত্রটা জমিনের মধ্যে ভেঙে ফেলছে লাইলি বুঝাইতে চাই রে মজনু তুই কেন ওই ভিক্ষুকের কাতারে দাঁড়াবি তুই না পারছে এসে দাঁড়ায় থাকবি আমি একজনকে ভিক্ষা দেব আর তোর চেহারার দিকে তাকাবো কারণ এই আয়োজনটা তো আমি তোর জন্যই করেছি তুই তো এই কাতারে দাঁড়ানোর লোক নয় তুই তো আমার প্রাণ তুই আমার ভালোবাসা তুই আমার জীবন তুই আমার আশা কেন এই পাত্র নিয়ে তুই করবি এই কাম সর্বনাশা এজন্য পাত্রটা আশার দিয়া ভেঙে ফেলছে পাত্র ভাংসে এবার মজনু খালি লাফায় আর হাসে লাফাই আর হাসে অন্যান্য পাগলেরা ডাক দিয়ে ভিক্ষুকেরা ডাক দিয়া কয় এই আমরুল কায়েস সাদে কি লোকে তোরে পাগল কয় ভিক্ষা তো পাইলি না পাইলি না ভিক্ষার পাত্রটা পর্যন্ত ভাঙলো অথচ তুই লাফাইতেছিস আর আনন্দ করতেছিস আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া হামালা ইনসান আল্লাহ গালি দেয় বান্দা লাফায় আর আনন্দ করে সুভান আল্লাহ বলেন আসমান কয় এটা পাগলা জমিন কয় এটা পাগলা পাহাড় কয় এটা পাগলা আদম ডাক দিয়া কয় পাগলামি আমার তোমরা দেখছো কি কারণ আমি এই পাগলামি করতেছি কারণ আমার প্রেমিকের সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে হাত সে মজনু কাকা ফিক দিয়া টপ زمین پر ایک بار رخصوں سے مجنو ہوا بے اختیار مجنو رہا تر پت رو ٹیکٹ ہیچ کا ٹان دیا سر میرے لائلی بھینگے فل سے مجنو لفائت سے اور انند گرت سے یوں کہا لوگوں نے آئی مجنو نخام

এটা গালি নয় এটা মোহব্বতের ডাক এটা জালিম বলে সম্বোধন নয় বরং আল্লাহ তালা এ ডাক দিয়া বলে হ্যাঁ এ আয়োজন তো তোর জন্যই করেছিলাম বলেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা মুসা পায়গাম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন সুহান আল্লাহ পরে কইয়েন জোরে বলেন কে আল্লাহ বলেন ইবরাহিম ও খালি খালি লুল্লাহ ফেরেশতাদের রাগ কারণ এই ভালোবাসার ওরা পায় না বাহাক ওদের কলিজার ভিতরে প্রচন্ড দাগ এক ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ তোমার কোনো গান ছাড়া আমরা তোমার না ফরমানি কোনো দিন করি নাই খলিল যদি হয় অন্তরঙ্গ বন্ধু হইলে আমাদেরকে না অন্তরঙ্গ বন্ধু বানাইবেন এ পঁচা মানুষ যারা গুনা করে আবার তোমার দরওয়াজায় দৌড়ে সে ঘোর মেরে পড়ে এরে বুঝি অন্তরঙ্গ বন্ধু বানাইলেন কারণটা বুঝলাম না সুভান আল্লাহ বলেন আল্লাহ কয় ফেরেস্তারে জানবার চাস কহমালিক একটু জানতে চাই আল্লাহ ডাক দিয়া কই যা তাহলে আমার বন্ধু ইব্রাহিম খলিলের কাছে যা ইব্রাহিম পায়গাম্বর ময়দানে মেশ চড়াই দুম্বা চড়াই উঠ চড়াই ফেরেশতা মানুষের একটা আকৃতি নিয়া ইব্রাহিম পায়গাম্বরের পিছনে গিয়া দাঁড়ায় গেছে কেমনে ডাক দেয় কেমনে কথা বলে একটা সূচনা তো লাগবে ফেরেশতা ডাক দিয়া কই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা ইল্লাল্লাহু আল্লাহ আকবার ইবরাহীম পাগ ঘুরে তাকাইছেন একজন অচেনা মানুষ দ্বারা আর শাহ মালিকের নামে তসবি করতেছেন তসবি জপতেছেন ওই নবীর উম্মত মনে রাখবা আল্লাহর নাম যত বেশি বেশি জপবেন আল্লাহ কলিজা ঝাড়ু দিয়া কলিজা সাফ করে আল্লাহর এসক প্রেম আর মহাব্বতের আগুন কলিজায় জ্বালায় দিবে ইব্রাহিম পাগাম্বর ডাক দিয়া কয় কে রে ভাই কে আপনি আপনার পরিচয় পাইলাম না এত মজার করে আমার মালিক আল্লাহর নামটা জপতেছেন আমার দিলটা ভইরা গেছে যান আমার উটের পাল থেকে একটা উঠ নিয়ে যান ফেরেশতা তো ফেরেশতা শাকের ফেরেশতারা হয় শাকের আর আমরা মানুষ আমরা না ফরমান হই না ফরমান ফেরিস্তা যখন উট একটা পাইছে কয় আলহামদুলিল্লাহ একটা সেই সময়ের উট মানে বর্তমান সময়ের একটা প্রাডো গাড়ি সেই সময়ের নুটকে বলা হয় মরুভূমির জাহাজ যে ময়দানে মানুষ চলতে পারে না হাঁটতে পারে না উটের পিঠের মধ্যে একটা কুব্জ বানাইয়া মানুষ তার ভিতরে মাইলের পর মাইল সফর করে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহর পায়গম্বর ডাক দিয়া কয় আবার আমার আল্লাহর প্রশংসা করলি আরো একটা উঠ দিলাম সুবহান আল্লাহ বলে উটার একটা পায়ে ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আবার আমার মালিকের প্রশংসা করলাম না আর একটা উঠ নিয়ে না আল্লাহ আকবার বলেন এরকম প্রশংসা করতে করতে যত উট যত দুম্বা সবগুলো দিয়ে দিছে এবার মানুষ রবি ফেরেস্তার ডাক দিয়ে কয় ইব্রাহি আমি তোমার মালিকের নাম জপলাম আর মালিকের প্রেমে পড়ে সব কিছু আমারে দিয়া দিলা এবার যদি আবার তোমার মালিকের নামটা লই এবার কি দিবা ইব্রাহিম সামনে এসে ডাক কয় আল্লাহর বান্দা আমার উৎসব দেওয়া হইলে কি হবে আমি তো এখনো বাদ আছি এবারও যদি আমার মালিকের নাম কলিজা ভরে ডাক দিতে পারেন আমি আপনার গোলাম হয়ে যাব কারণ এমন মলি বের গোলাম হওয়াটা আমার জন্য ভাগ্যের ব্যাপার ফেরেস নিজের ধরে রাখতে পারে নাই ডাক দিয়া কয়াল্লার পয়গম্বর ইব্রাহিম আমি পরীক্ষা করার জন্য আসছিলাম সত্যি আপনি আল্লাহর কেমন অন্তরঙ্গ বন্ধু আমি আমার একটা একটা ছাগলেরও দরকার নাই সব আপনারা দিয়া দিলাম ইব্রাহিম পাগম্বরের কাজ থেকে ফেরেস্তা ডাক দিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন রব তোমার কেরামতি বুঝেছি সব আসলে তোমার বান্দার সঙ্গে তোমার আর ভালোবাসা এটাই গাঢ় এটাই প্রমাণ হয় যে তোমার তোমার খলিল হইবার পারে মুসাফা গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন আমরাও কিন্তু চেষ্টা করলে মালিক আল্লাহর সঙ্গে কথা বলবার পারি বলবেন আপনারা আল্লাহর সঙ্গে কথা বলবেন সবাই বলবেন সুযোগ করে দেব আল্লাহর সঙ্গে কথা বলার পদ্ধতিও আছে আল্লাহ কবুল করুক মুসা পায়গাম্বর তো আল্লাহর সঙ্গে এত ফ্রিলি কথা বলেছেন এত ফ্রিলি কথা বলেছেন যে একবার তো এ কথা প্রশ্ন তুলে ফেলেছেন আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকতে কারো সঙ্গে তুমি কথা কও না এই এই তুতলা মানুষটা পাইছো আমার সঙ্গে কথা কেন বলো সুভান আল্লাহ বলেন সিরে আল্লামা আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এক আজীব ঘটনা বর্ণনা করছেন আল্লাহ ডাক দিয়া তোর ভিতরে একটা গুণ পাইছিলাম একটা গুণ যেই গুণের কারণে আমি আল্লাহ তালা তোর সঙ্গে কথা বলি সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ডাক দিয়া কয় কি গুণ পাইছিলেন আল্লাহ বলেন আল্লাহ কয় এক সময় তুমি শুআইব পয়গম্বরের ছাগল ছিলা একদিন সকালবেলা ছাগলগুলো নিয়ে বাইরে গেছো একটা ছাগল বাইরে হওয়ার পরে দৌড় মারছে এত দৌড়াই ছাগলও দৌড়াই তুমিও দৌরাও ছাগলের স্পিড তোমার দৌড়ের স্পিডের চাইতে বেশি আল্লাহ আকবার বলেন সারা দিন ছাগলটা দৌড়াই তুমি ওর পিছনে পিছনে দৌড়াও কিন্তু ছাগলের সঙ্গে দৌড়ে তুমি পারো না তোমার দিলের ভিতরে একটা পেরেশানি সকালবেলা ঘর থেকে ছাগলের পাল নিয়ে বের হইলাম একটা ছাগল যদি দলছুট হয়ে চলে যায় তাহলে আল্লাহর পয়ম্বর সোয়াইব আলাহিসামের কাছে আমি জবাব দিতে পারবো না যে ছাগল চড়াইতে পারে না ছাগল ভালো মতো করে ঘোড়ায় ফিরে আনতে পারে না সে আমার মেয়ের স্বামী হবে কেমনে বেকায়দা না ছাগলের পিছে দৌড়াই আল্লাহ বলেন মুসা আমি আল্লাহর কুদরত দেখতেছি কারণ মুসার সঙ্গে মাওলায় পাখের এমন মহব্বত লাঠি নিয়েও যদি যায় আল্লাহ ডাক দিয়া কয় মুসা তোর হাতে কি সুহান আল্লাহ বলেন আল্লাহ দেখে না এই কথা বলেন দেখে না নিকষ একেবারে অমাবস্যার রাত কালো কুচকুচে পাথরের উপরে কালো রেনুর মতো ছোট্ট একটা পিপিলিকা তার ক্ষুদ্র রাত্রে কালো পাথরের উপরে যখন সে হেঁটে হেঁটে যায় আর মালিক আল্লাহ ওই অমাবস্যার রাত্রের কালো পাথরের উপরে কালো চলন্ত পিঁপড়ার ক্ষুদ্র ক্ষুদ্র পা ফেলার কদম ফেলার আওয়াজটা পর্যন্ত আল্লাহ শুনতে পা এটা কি মুসা তো এক কথাই জবাব দিতে পারতো লাঠি কিন্তু দেখবেন যার সঙ্গে যার হৃদয়ের সম্পর্ক হয়ে যায় ও খালি কথা বলতেই থাকে বর্তমান সময়ে ফেসবুক তো এমন একটা সুযোগ করে দিয়েছে যুবকেরা ল্যাব কাঁথা পাইলে ওর ভিতরে ঢুকে সারা রাত খালি ওই আর ওই হই সই কথা বলেন কথা বলেন কথা বলেন এসকে মাওলা কাই কুমা জলাইলা বুয়াদ আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন এসকে মাওলা কাই কুমা জলাইলা বুয়াদ এসকে মাওলা বেত রাজলাইলা বুয়াদ আল্লামা জালাল উদ্দিন রুমি বলেন এ যুব লাইলির প্রেমে তুমি আসক্ত যার জন্য তুমি পাগল আর দিওয়ানা মনে রাখবা ওরেও আমি আল্লাহ বানাইছি তোরেও আমি আল্লাহ বানাইছি ওর সৌন্দর্যের দিকে তাকাইয়া তুই দেওয়ানা হয়ে গেলি তুই কি জানিস না সর্দি লাগলে নাক দিয়া পানি পরে শরীর থেকে পুঁতি দুর্গন্ধময় মাস মাস রক্ত ঝরে মাথা ব্যথা উঠলে বিছানায় কাত হয়ে যায় চুলগুলো ভিজে থাকলে চুলের ভিতর থেকে দুর্গন্ধ বের হয় এর জন্য তুই পাগল হইলি আমি মাওলারা ভুলে গেলি আজকে মাওলা লাইলা এসকে মাওলা বেতার আজ আল্লাহ লাভ আৎ অথচ মেয়েটা তোরা কিছু দেয় না হয়তো যৌবনের কারণে তোরে কিছু যৌবিক চাহিদা মেটাবে তুই কেন বুঝিস না তোর চোখ দুটো আমি আল্লাহ দিয়েছি কান দুটো আমি আল্লাহ দিয়েছি নাক আমি দিয়েছি মুখ আমি দিয়েছি শরীরটা আমি দিয়েছি ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি দিয়েছি মনে রাখবি এই হাতের বাহাদুরি এই চোখের দৃষ্টি শক্তি সব একদিন আমি আল্লাহ কেড়ে নেব কেড়ে নেব আমি মাওলার দরবারে তুলে একদিন না একদিন ফিরে আসতেই হবে অতএব জগতের সব কিছু থেকে আমি মাওলাকে বেশি ভালোবাস আল্লাহ আকবর বলেন এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহরে আবাদত করো যেহেতু তফসিরুল কোরআন মাহফিল তাফসিরের মৌলিক একটা কথা আপনাদেরকে বলে দেই কোরআনুল করিমের তাফসির হয় চার পদ্ধতিতে কয় পদ্ধতি সবাই বলেন কয় পদ্ধতি এক নাম্বার তফসির কোরআন বিল কোরআন এক নম্বরে কোরআনের তফসির হবে কোরআনের আয়াত দ্বারা দুই নম্বরে কোরআনের তফসির হবে নবীর হাদিস দ্বারা তিন নম্বরে কোরআনের তফসির হবে ওই আয়াতের শাব্দিক অনুবাদ দ্বারা চার নম্বর কোরআনের তফসির হবে প্রাক ঐতিহাসিক যুগে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দ্বারা কয় প্রকার কথা কি বোঝা যায় দুনিয়াতে দেখবেন সব কিছুর হিসাবও কিন্তু এরকম চার দিয়া করা হয়েছে যেমন ধরেন যতগুলো দিক আমরা ব্যবহার করি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরদ বায়ু উর্ধ অর্ধ বড় বড় দিক কয়টা আরো ধীরে কন বড় বড় দিক কয়টা আল্লাহ যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন বড় বড় কিতাব কয়টা আল্লাহ তা আলা যত নবী রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন বড় বড় নবী কয়জন আল্লাহ তালা যত ফেরেশতা বানাইছেন বড় বড় ফেরেশতা কয়জন এ দেখেন জীবনে নাম শুনছেন কিনা একটার নাম জিব্রাইল একটার নাম মিকাইল একটার নাম ইসরাফিল আরেকটার নাম নাম জানা না থাকলেও সমস্যা নাই সাক্ষাৎ একদিন হবে কি মনে হয় হবে না চোখের পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমার হবে এলান তোমারই নাম হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি এমন একটা দিন আসবে কিনা আরো ধীরে বলেন আসবে কিনা আল্লাহ এ আমার বান্দা আমার এবাজ করো আমার এবাজত করো আমার এবাজত করো এবার কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াত দ্বারা এবাদত কেন করব আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি এ বান্দা আমার ইবাদতে ঢোকো তুমি আমার ইবাদতে ঢোকো নাই তুমি যেন আমার জান্নাতের ভিতরে ঢুকে পড়েছো এখন এবাদত কারে কয় আল্লাহ বলে না আমার এবাদত করো অন্যত্র আল্লাহ বলে না আমার এবাদতের ভিতরে ঢোকো তোমারে জান্নাত দিয়া দেব এবাদত কারে কয় কোরআনের ভাষায় আল্লাহ নিজেই বলেন রসুলকে ডাক দিয়া বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ও নবী জগতের মানুষগুলোকে বলে দিন ওরা যেন এই কথা বলে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আয় আল্লাহ আমার জিন্দেগিরি যা কিছু সব তোমার জন্য আল্লাহ বলেন বান্দা তবে তুমি ধন্য আমার জান্নাতটা আমি তোমাতেই করব গণ্য তার মানে শুধু নামাজ এটা এবাদত না শুধু কুরবানি এটা এবাদত না বরং আমার বেঁচে থাকার জন্য আমার ইমানের পথে চলার জন্য যা কিছু করা দরকার সব কিছুই আমার এবাদত হবে কথা বলেন ঠিক না বেঠে এখন বলতে পারেন এবাদত করার নির্দেশ দিয়েছেন কে আরো ধীরে বলেন কে তে নির্দেশ আল্লাহ আমাদেরকে কেন দেবেন আমাদের চাইতো শক্তিশালী জিনিস তো দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করছেন বাঘকে দিতেন সিংহকে দিতেন অন্যান্য শক্তিশালী জানোয়ারদেরকে দিতেন বডির দিক দিয়া হলে হাতিকে দিতেন আমাদেরকে কেন দিবেন আল্লাহ বলেন ওয়ামা খালাকুল জিনাওয়াল ইংসা ইয় এই যে কোম্পানি মান্নান সাউন্ড কবিরাজাট যে মাইকটা এখানে লাগানো হয়েছে এই কোম্পানি যিনি এটাকে আবিষ্কার করেছেন যে বৈজ্ঞানিক তিনি একটা সিস্টেম ফলো করতে বলেছেন মাউথ পিসটা বক্তার সামনে লাগাতে হবে মাউথ পিসের তার মেশিনে লাগাতে হবে হর্নের তার মেশিনে লাগাতে হবে ভলিউম সেট করতে হবে আওয়াজ দিলে আওয়াজটা দূরে যাবে কথা বলেন না কেন ঠিক না ভাই ঠিক এখন আমি বুদ্ধিমান যদি ওটাকে ফলো না করি বলি ওই ম্যান ভাই এত কিছুর দরকার এত ছোট জিনিস আমার সামনে দিবেন কেন এটা ওই গাছের মাথায় টাঙান আর ওখানে যেটা টানাইছেন ওটা আমার মুখের সামনে দেন আচ্ছা বলেন তো কিয়ামত পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আর চিল্লাই এই হর্নের সাউন্ড ওই গাছের মাথায় যাবে আরো ধীরে বলেন যাবে কেন যাবে না কারণ যিনি এটাকে তৈরি করছেন আবিষ্কার করছেন তার নিয়ম আর পদ্ধতি আমরা ফলো করি নাই এজন্য এটা বেকার এটা কোনো কাজ দেবে না আল্লাহ বলেন জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য কাজে তোমরা আমার এবাদত করতে বাধ্য কথা বলেন আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ আমাদের কলিজায় দান করুক জোরে বলুন আমিন আমরা সবাইকে আল্লাহর ভালোবাসা পাইতে চাই কোরআনের ভাষায় আল্লাহ বলেন কুল ইং কুম তুম আল্লাহ আল্লাহ বলেন ও জগতের মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমার নবীরে ভালোবাসো আমার নবীর আনুগত্য করো আমার নবী যেমনে বলে তেমনে বলো যেমনে চলে তেমনে চলো যেমনে খাই তেমনে খাও আমি আল্লাহ আমার ভালোবাসাটা তোমাদেরকে দেব একেবারে ফাও মদিনার জমিনে নবীজি বসা বড় মজার একটা কথা আপনাদেরকে শোনাই এত সাহাবিও নবীর সামনে নয় ইসলামের প্রারম্ভিক যুগ সবেমাত্র মাত্র পয়গম্বর মদিনা থেকে কোবা আসছেন কোবা থেকে মদিনা শহরে ঢুকছেন এ নজন বন্ধুরা শোনো তেরো চোদ্দ বছরের একটা কিশোর যৌবন ছুঁই ছুঁই সরকারে আলম নবী কামলিওয়ালার সামনে এসে বসেছে আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ডাক দিয়া বলেন ও নবী এই যে আমার দিকে দেখেন আল্লাহর নবী তাকাইছেন সমস্ত সাবির ওই দিকে তাকাইছেন ছোট্ট কিশোর ডাক দিয়া বলে পয়াগম্বর অনেক দিন হইল আপনার সঙ্গে দেখা হয় নাই দেখাটা হয়েছে বাসি আপনার সামনে আপনাকেই বলতেছি নবী আপনাকে বড় ভালোবাসি ফাতা আজ্জাবা আসহাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সমস্ত সাহাবারা চমকে গেছে ছোট্ট কিশোর বলে তা কি আল্লাহ নবী তাকায় ডাক দিয়া বলেন নাই কি বলল আবার বলো কিছু ডাক দিয়া বলে ও ইয়া রাসূলুল্লাহ ও হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ ও হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন ও নবী আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আমরা যারা এখানে বসে আছি আমরা কি আল্লাহর নবীকে ভালোবাসি সবাই ভালোবাসি কারা কারা ভালোবাসেন দুই হাত উঁচু করে দেখান হাত নামান হাত আল্লাহর নবীর ভালোবাসার নাম শুধু মুখে বলা নয় বরং পায়গম্বরের আনুগত্যের মাধ্যমে পায়গম্বরের নবুয়তের নবুয়তকে অটুট রাখার মাধ্যমে প্রয়োজন বুঝে জান যাবে প্রয়োজন বুঝে টুকরো টুকরো হয়ে যাব আল্লাহর নবীর চরিত্রে আল্লাহর নবীর নবুয়তে কোন কলঙ্কের দাগ নবীর উম্মত লাগতে দিতে পারে না কথা বলেন ঠিক না বেঠে তাহলে একটু আপনাদের ইমানটা ধরে দেই টানি নবীর নবুয়ত নিয়ে টানি করতেছে কাদিয়ানি আমরা কি সবাই জানি কথা বলেন নবী বলেন আনা আনা লা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আর কোন নবী এটা মুসলমানের ইমান এটা মুসলমানের বিশ্বাস এই বিশ্বাসের উপরে যদি কেউ আঘাত করে কুটার আঘাত করে এটা কশ কোন নামের মেনে নিতে পারবে না বাংলা কথা বলে যাই আমার নবীর পরে আর নবী আমার নবীর পরে আর নবী কিশোর ডাক দিয়া কয় নবীকে ভালোবাসা এটা ইমানের চাহিদা এটা ইমানের দাবি কথা বলেন না কেন আবু বকর নরম মেজাজের মানুষ না গরম মেজাজের মানুষ ওমর নরম মেজাজের না গরম মেজাজের আল্লাহ নবীর সামনে এক ইহুদি আসছে এ সেই ডাক দিয়া কয় ইয়া আসুল্লাহ আপনার সাহাবি আবু বকর আমারে থাপ্পড় দিছে আল্লাহ আকবর বলেন হ্যাঁ সামান্নবী ইউসাল্লাল্লাহ সাল্লাম আপনার আমার নবী মুস্কি হেসে দিছেন ডাক দিয়া কয় তোমার কি মাথা ঠিক আছে কয় কেন কয় থাপ্পড় আবু বকর নয় উমরে মারছে শোহান আল্লাহ আগামীকালকে কয়েন জোরে বলেন শুভহান আল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ হয় নাই কণ্ঠে বলেন আল্লাহ আকবার ইহুদি কয় না আবু বকরেই মারছে আল্লাহ নবী বলেন ওখানে কি ওমর ছিল ক নাম ইয়েস ওমর ছিল আল্লাহ নবী বলেন তাহলে থাপ্পড়টা ওমরেই মারছে মাথা ঘুরে গিয়ে তুমি আবু বকরের সামনে পড়ে গেছো ইহুদি যতই বলে না আমি আবু বকর চিনি অমর চিনি ওসমান চিনি আলী চিনি তলহা চিনি জোবাইর চিনি আপনার বড় বড় সাহাবিদেরকে আমি চিনি তাপ্পরটা আমারে আবু বকর এই মারছে নবী বলে না উমর মারছে এমন সময় দেখা যায় আবু বকর সামনে এসে হাজির ইহুদিকে দেখার সঙ্গে সঙ্গে আবু বকরের হাতের জামাটা গোসাই ফেলছে ডাক দিয়া বলে সরকার আপনার পারমিশন নেওয়া দরকার বলুন নবী একটা থাপ্পড় লাগায় দেই আর মিয়া জোরে বলেন আল্লাহু আকবার ফাতাআজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবীর চোখ বড় হয়ে গেছে নবী তাকায় রইছেন আবু বকরের দিকে ডাক দিয়া বলেন আবু বকর ঘটনা কি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা পরে বলবো আগে অনুমতি দেন আর একটা লাগায় দেই আল্লাহর নবী ডাক দিয়া কই কি হইছে এতক্ষণ তো আমি আপনার পক্ষেই গান গাইতেছিলাম ইহুদি তো বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছিল কারণ আমার জানা মতে আপনি এমন নন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় নবী নিজের বাড়ি ছাড়ছি আফসোস নাই নিজের ঘর ছাড়ছি আফসোস নাই

اے یہودی اپنے رہے بھوکا دیسے اپنے رہے گلی دیسے ہم یوں لگائے دیسی اللہ اکبر بولے تیرے عشق میں کوئے گم تیرے عشق میں کوئے گم سر پہ لیا اب جو ہو تو ہو وہ عیس و نشات زندگی چھوڑ دیا اب جو ہو تو ہو মুমিনের এটাই দাবি হবে যে আমার নবীর চরিত্র মুমিনের কাছে সদা থাকবে পবিত্র ছোট্ট কিশোর ডাক ডাকিয়া আল্লাহ আল্লাহর নবী বলেন এই কিশোর কি কও কয় নবী আমি আপনারে ভালোবাসি আল্লাহর নবী ডাক দিয়ে কয় ভালোবাসা এটা মুখে দাবি করার নাম নয় কাজে প্রমাণ দেওয়ার নাম কথা বলেন কথা বলেন ওয়ালে ওয়ালে শুধু বিশ্ব আসেকেরাসুল রাসুল লিখে রাখার নাম নবীর মহাব্বত আর ভালোবাসা নয় বরং দেহের আপাদ মস্তক আল্লাহর পয়গম্বরের আদর্শ দিয়া সাজানোর নামই হল নবীর মহাব্বত আর ভালোবাসা কথা বলেন কথা বলেন ঠিক না বেঠে

আমি নবী ওয়াদা করলাম তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব আল্লাহ নবী ডাক দিয়া কিশোর তোমার নাম কি তোমার বাড়ি কই কোথা থেকে এসে তুমি আমারে বলতেছো আমারে ভালোবাসো তোমার দেখছি বলেও তো আমার মনে হয় না তোমার পরিচয় তো আমার জানা নাই ছোট্ট কিশোর ডাক দিয়া কয় নবী মক্কা থেকে আপনি হিজরত করে যেদিন মদিনায় ঢোকেন কৌবা পল্লীতে আবু আয়ুব আনসারির বাড়িতে যখন আপনি জায়গা নেন আমি আমার বাবার সঙ্গে আপনার মজলিসে গেছি ও নবী ওই দিন আপনার চেহারার দিকে নজর করে তাকাইছি আমার বাবের সঙ্গে আপনার কিনারায় বসে বসে ইমান নামক দৌলতটা কলিজায় ঢুকাইছি ওই দিন থেকে নবী আজ পর্যন্ত আপনার চেহারাটা আমি ভুলবার পারি নাই ও নবী ঘুমাইলো দেখি আপনার ছবি সূর্য উদিত হলো দেখি আপনার ছবি বারবার দিলটা চাই আমি ছুটে এসেছি এই কথাটা বলার জন্যই কোবা পল্লী থেকে এই মদিনা শহরে এসেছি ও গাল্লার পায়গম্বর আমি কিন্তু আপনারে ভালোবাসি সরকারে এ দোয়া আলম নবী ডাক দিয়া বলেন ভালোবাসা মুখে দাবি করার নাম নয় কাজে প্রমাণ দেওয়ার নাম কথা বলেন কথা বলেন আল্লাহকে ভালোবাসি এটা মুখে বলার নাম নয়। বলে আমারে ভালোবাসতে হলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক কুবসা আ আমার এবাদত হবে শিরিক মুক্ত এবাদত। আমি এবাদত করব। আমার আল্লাহর সঙ্গে কাউকেই শরিক করব আরো দিীরে বলেন করব। কিন্তু একটা কথা জলি বলি আপনারা অনেকেই হবেন বেজার এখন শিরিকের আড্ডাখানা খুলে দিয়েছে এই দেশে হাজার হাজার মাজার এ কথা বলেন না কেন ঠিক না বেঠিক এই গাধাগুলো এই গরুগুলো কেমনে মাজারে গিয়া সিজদা করে এই শোনো পাগল ছাগল গরু ছাগল মুরগি চাল ডাল যে তুমি মাজারে যাও কে এই বুঝটা তোমারে দিল। খোদার কসম করে বলে যায় এ দুটো হাত বার বার বাইতুল্লার দেওয়ালে লাগাইছি বার বার নবী কামলিওয়ালার রওজার পার্শে রিয়াজুল জান্নাই পড়ছে বলছে চোখের পানি ফেলে কেঁদেছি যুবক এ আমার বাপ মুরব্বিরা যদি মাঝারে মান্নত মানা জায়েজ হতো মাজারে যদি গরু দেওয়া যায় তো আল্লাহ নবীর রওজায় সব চাইতে পৃথিবীর বেশি গরু হাজির হতো কথা বলেন না কেন অথচ নবীর মাজারে একটা ডিম পর্যন্ত দেওয়া জায়েজ শুধু তাই নয় যারা এখানে আজি সাহেবরা আছেন আপনারা নিজেরা লক্ষ্য করে দেখবেন আল্লাহ নবীর রওজার পাশে জিয়ারতের সময় পুলিশেরা রেলিং ধরে হাতে লাঠি নিয়ে দাঁড়ায় থাকে কোন হাজি যদি একটু মাথাটা নিচু করে ফাঁক দিয়া নবীর রওজাটাও দেখতে চায় পুলিশেরা বলে ইয়া হাজ ইয়া হাজ হারাম 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 এ হাজি কোথায় মাথা নিচু করো নবীর রওজায় মাথা নিচু করা পৃথিবীর কোন মানুষের রওজায় কবরের সামনে মাথা নত করা এটা হারাম 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 কথা বলেন ঠিক না বেঠে কিন্তু আমাদের কলিজার ভিতরে ঢুকেছে এমন বেরাম ওখানে গেলেই যেন আমরা পাই বেশি আরাম কথা বলেন না কেন কথা বলেন না কেন এবাদত করবেন শিরিক মুক্ত শিরিক মুক্ত এবাদত কথা বলেন শিরিক মুক্ত আজকের এই পঞ্চম আমার হাতের দিকে তাকেন হাতের আঙ্গুল কয়টা ইসলামের স্তম্ভ কয়টা নামাজ কয় বাক্ত এই মাহফিলটাও পঞ্চমতম মাহফিল কাজে শরীয়তের বেনার সাথে পাঁচ অক্ত নামাজের সাথে এই মাহফিলের সম্পৃক্ত অতএব এখান থেকে আজকের মাহফিলে এই দৃপ্ত শপথ নেই জীবনেও কোনো দিন শিরিক করব আর জোরে বলেন শিরিক করব কারা কারা শিরিক করব না দুই হাত যুগরে করে দেখান আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে একটু তাকায় দেখো নজয়ান যুবকেরা মুরব্বিরা দুই হাত তুলে তোমার দরওয়াজায় শপথ করছে ওয়াদা করছে জীবনে আর কোনোদিন শিরিক করবে না আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে কবুল করে নাও জোরে বলুন আরো জোরে বলুন হাত নামান ভাববেন না যে হয়েছে ভিন্ন পরিবেশ আমাদের এই বাংলাদেশটা বারো আউলিয়ার দেশ কথা বলেন কাজে কানে পীর মাসায়ক রায়ে দেশে আছে থাকবে এরা অতীতেও ছিল এদের মাধ্যমে দেশে দিন এসেছে দিন হয়েছে জিন্দা কাজে ওই বাতিল কতগুলো এসে আমাদের করতেছে নিন্দা কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর একটু জোরে বলেন বাংলা কথা একটা আমি মুফতি সাহেব আপনাদেরকে ফতোয়া দিয়ে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম কোন মাজারে মান্নত করা দান করা সন্তান চাওয়া আল্লাহর কসম শিরিক 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 এবং শিরিক কথা বলেন চাইতে হবে কার কাছে জবান খুলে বলেন কার কাছে সন্তান চাইতে হবে কার কাছে সুস্থতা চাইতে হবে কার কাছে নিজের রিজিক চাইতে হবে কার কাছে আরে দুনিয়াতে কোন फायदा আছে চাইতে হবে মহান মালিকের কাছে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক রাগ করলেন পৃথিবীর সবচাইতে দামি মাজার আল্লাহ নবীর মাজার কথা বলেন পায়গম্বর বলেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহু আকবার বলেন নবী বলেন আমার ইন্তেকারের পরে যদি আমার কোন উম্মত উম্মতান আমি নবীর রওজাটা জিয়ারত করে আমি আমিনবীর রওজার আমারে সালাম দেয় কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় তো সেই নবীর রওজায় গিয়ে যেখানে মাথা নিচু করলে পুলিশের আর লাঠি দিয়া বাড়ায় আর বলে হাজি হারাম ওই নবীর রওজা থেকেও কি এ মাজারের দাম বেড়ে গেল তাহলে বুঝার পরেও এই কাজটা আমরা কেমনে করি কেমনে করি আমার বাপ যায় আমার মা যায় আমার ভাই যায় আমি চুপ করে গঙ্গা শয়তানের মতো বসে থাকি কেন এটাকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে তাহলে আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম সফল হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন কিশোর ডাক দিয়া বলে ও ইয়া রসুল আল্লাহ ও গো নবী আমি আপনারে ভালোবাসি সরকারে দু আলম ডাক দিয়া বলেন ভালোবাসা মুখে দাবি করার নাম নয় বরং বাস্তব প্রমাণ দিতে হবে সাহাবি ডাক দিয়া কয় সরকার কি এমন প্রমাণ আপনাকে দেব আপনি বলেন অগু নবী আপনার হাতে হাত দিয়া হইছি মুসলমান আপনার ভালোবাসার জন্য প্রয়োজন আমি দিয়েও দিতে পারি আমার যা আল্লাহ নবী ডাক দিয়া দিয়াকে এই মুহূর্তে আপাতত তোমার জান দেওয়া লাগবে না কোন দাঁড়াও নবীর সাহাবি দাঁড়ায় গেছেন আল্লাহ নবী ডাক দিয়া বলে যাও আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কার জন্য গোসল করব রে বিবি চললাম আমার নবীর কিনারায় চললাম আমার জানটা যদি চলে যায় বিবি তুমি ऐलान করে দিও আমার গোসলের ব্যবস্থা হয়ে যাবে এটার নাম মুহাব্বত আল্লাহু আকবার বলেন আমার নবীর উপরে আক্রমণ হবে আমার নবীর নবুয়তের উপর আক্রমণ হবে আর ওই নবীর চুপ করে বসে থাকবে তা হবে না তা হবে না প্রয়োজন বোধে মাথায় কাফনের কাপড় বাঁধতে হলেও নবীর উম্মত তৈয়ার নবীর নবুতের চাদর ধরে কাউকে টান মারতে দেওয়া হবে না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়ে তলা দাঁড়াও সরকারে দু আলম নবী দৌড়াই গেছেন তালহা দাঁড়ায় গেছে নবী আমার ডাক দিয়া বলেন এর যে আসো এই দিকে আসো আল্লাহ নবীর কিনারায় যখন আসছেন হে বন্ধু নবী আবার দুইটা হাত সামনের দিকে বাড়াই দিছে আল্লাহর নবীর চোখ থেকে মুক্তার দানার মতো বানিগুলো গাল বেয়ে টস টস করে পড়তে থাকে নবী আমার ডাক দিয়া কয় তালহা আয় 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 তুই আমার বুকের মধ্যে আয় আল্লাহ আকবর বলেন আল্লাহর নবী তালহার মাথাটা বুকের মধ্যে নিয়ে নিছেন তালহার চোখের পানিতে নবীর বুক ভিজে যায় নবীর চোখের পানিতে তালহার মাথার চুলগুলো ভিজে যায় বুকের মধ্যে নবী আমার জড়ায় ধরে আল্লাহ নবী কাঁদে নবীর মাথায় মুখ লুকায়া কিসার তল্লাহা কাঁদে নবী আমার ডাক দিয়ে বলেন তল্লাহারে আমার মন বলছে সত্যিকার অর্থে তুমি আমি নবীরে বড় ভালোবাসো এ তালা দুইটা কাম করবা আমি নবী যেমন তোমারে আমার বুকের মধ্যে নিছি তুমি যেমন আমার বুকের মধ্যে ঢুকছো তুমি আর আমি এখন যেমন দুইজন আমি নবী বলছি দুইটা কাম করবা তেওল্লাহ ওহ্ তের রসুল আল্লাহ আর গোলামি করবা আর আমি নবীর কথা মেনে চলবা আমি নবী ও আদা করলাম তল্লাহ তোমারে সঙ্গে করে নিয়ে আমি নবী মাওলার জান্নাতে যাব আল্লাহ নবীর কাছে ওয়াদা করে তলা চলে গেলেন কৌবা পল্লিতে এক সপ্তাহ পর কৌবা পল্লী থেকে একদল সামনে আসছেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন এই কৌবা লোকেরা পল্লিতে আমার একটা পাগল আছে রে আমার একটা আশিক আছে তল্ যার নাম চিননি ডাক দিয়া কয় নবী কোন তল্লা তল্লা সালাম তল্লা তালহা ইবনে বারা কার কথা বলেন আল্লাহর নবী বলেন হ্যাঁ হ্যাঁ তালহা ইবনে বারার কথা বলি একটা কিশোর 13 14 বছর বয়স হবে সাহাবীরা ডাক দিয়ে কই সরকার একটা কথা নবীজি আপনাকে বলা বড় দরকার তালহা তো ওই কবা পল্লিতে লাগায় দিয়েছে একটা খেলা গোটা কবা পল্লিতে তালহা লাগায় দিয়েছে আপনার প্রেমের মেলা নবী ডাক দিয়া কই বুঝলাম না ডাক দিয়া কয় রসুল আল্লাহ হঠাৎ করে এক সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি আপনি নবী যেমনে খান তল্লা তেমনি খাই সোহান বলে আপনি নবী যেমনে কথা বলেন তল্লা তেমনি কথা বলে আপনি নবী যেমনে চলেন তলা তেমনি চলে গোটা কুবা পল্লিতে গোটা কুবা পল্লিতে ও নবী একটা পরিবর্তন আই না দিছে এই কিশোর এর দেখা দেখি কুবা পল্লীর কিশোরেরা পর্যন্ত ওই রকম করেই হাঁটে আল্লাহ আকবার বলেন আল্লাহ নবীর কলিজাটা ভরে গেছে নবীজির হৃদয়টা ভরে গেছে আনন্দে নবীজির দুইটা চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলো পড়তেছে এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ পক্ষকাল পার হয়ে গেছে একটা কাফেলা আবার কোবা থেকে নবী সামনে হাজির আল্লাহ নবী ডাক দিয়া বলেন এই এই সাহাবিরা কি অবস্থা আমার আমার সাহাবি তল্লা এমনি বারার খবর কি তোমরা বলো ডাক দিয়া কইয়া রসুল্লাহ আপনি জানেন না তালহা তো আজ পনেরো দিন থেকে মারাত্মক অসুস্থ এত অসুস্থ যে পনেরো দিন পর্যন্ত কোনো খাবার তালহা খাইতে পারে নাই ওর শরীরের চামড়াটা হাড্ডির সঙ্গে লেগে গেছে চোখগুলো বড় বড় হয়ে গেছে ও গাল্লার নবী পেটটা বড় হয়ে গেছে কোনো কথা বলতে পারে না আল্লাহর পায়ম্বর যখন এই সংবাদটা শুনছে সরকারের দু আলম নবী আর থাকতে পারে নাই কারণ উম্মতের কান্ডারি নবী আপনার আমার দয়ার নবী একমাত্র নবী আল্লাহ আকবর বলেন আজও যে নবী মদিনার জমিনে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্দেন ময়দানে মা সরে যে নবী একমাত্র আপনার আমার জন্য কাঁদবেন আর কোন নবী এমন করে উম্মতের জন্য পাগল পারা হবে না আল্লাহ নবী পাগলের মতো দৌড় দিয়েছেন কোবা পল্লিতে বারাকে ডাক দিয়া কয় আইনা আইনা ওয়ালা দুক আই এ বারা কই তোমার সন্তান তলহা আমার পাগলটা কই আমার পাগলটা কই আল্লাহ আকবার বলেন বারা ডাক দিয়া কয় সরকার আমার ছেলে তো ঘরের ভিতরে বিছানাই আল্লাহর নবীর সঙ্গে করে নিয়ে যায় আর বারাক কাঁদে নবী সান্ত্বনা দেয় কান্দন না নবী নিজের হাতের আঙ্গুল গুলো দিয়ে তলহার মাথার চুলগুলো আঁচড়ে দেয় আল্লাহ নবী বলেন খবর তলহা এ তালহা কি অবস্থা তোমার এ নজয়ান বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনো তালহা নবীর দিকে তাকায় আর চোখের পানিগুলো ছেড়ে দেয় ঠোঁট দুটো শুধু নরে তলহা মুখ দিয়া কোনো কথা বলবার পারে না আল্লাহ নবী উঠলেন নিজের অজান্তে কখন যে চোখের পানি গড়িয়ে পড়েছে নবী নিজের দুইটা হাত দিয়া চোখের পানিগুলো মুসলেন বারাকে ডাক দিয়া বললেন তলহার বড় ভাইকে ডাক দিয়া বললেন আমি নবীর মন বলছে তলহার অবস্থাটা ভালো নয় আমার আশেক তলহা না জানি কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে বারা তালহা যদি মারা যায় আমার পাগলটা যদি মারা যায় আমি নবীর খবর দিও আমার আশেক তালহার গোসলটা আমি নবী নিজের হাতে দেওয় না 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 শুধু কুশল নয় আমার তলহার কাফনটা আমি পয়গম্বর নিজে পড়াব শুধু কাফন নয় আমি পায় নিজে আমার তলহার জানাজা পড়াবো শুধু জানাজা নয় তলহার লাস্টটা আমি পয়গম্বর নিজের হাতে কবরের ভিতরে নামায় রাখবো আওয়াজটা তলার কান পর্যন্ত যায় সরকারে দু আলম নবী আমার চলে আসছেন আল্লার পায়গম্বর যখন মদিনায় চলে গেছেন তালহার বড় ভাই তালহার কিনারায় গেছে ডাক ভাই রে এতক্ষণ পর্যন্ত নবী এত কথা বলল তুমি যে কোনো জবাবই দিলে না তাল্হার কান্দে আর ডাক দিয়ে কয় ভাই নবী যখন আমার কিনারায় এসে বসছে আল্লাহর নবীর দিকে তাকাইয়া আমার কলিজাটা চুকিয়ে গেছে রহমতের নবী বুঝে আমার কিনা নাই বসছে আমি জবান দিয়ে কোন আওয়াজ বের করতে পারতেছিলাম না তবে ভাই তোমার একটা নির্দেশ দেয়া যায় তোমার একটা কথা বলে যায় ও ভাই আমি যদি রাত্রিবেলায় মারা যাই আল্লাহ নবীর আমার মৃত্যুর সংবাদ দিও না ভাইয়ের হাত জড়ায় ধরে কান্দে আর ডাক দিয়া কয় ভাই রে রাত্রিবেলায় যদি মারা যায় তুমি ভাই নিজের হাতে আমার গোসল দিও তুমি ভাই নিজের হাতে আমার কাপন পড়াইও দু চার দশ জনকে ডাক দিয়ে আমার জানাজা পড়ায় আমার লাশটা দাফন কইরা দিও আমার নবীরে যেন রাত্রিবেলায় খবর দিও না ভাই কান্দে আর ডাক দিয়ে কয় ভাই রে এর চাইতে আর খুশ নসিব কার হইবার পারে যার গোসলটা নবী নিজের হাত দিয়ে দেওয়াবে আল্লাহ আকবার বলেন নবীর একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহর নবী বলেন হব্বি বাই লাইয়া মিন দুনিয়া কুম সালাস জাগতিক জীবনে আমি নবী তিনটা জিনিস পছন্দ করি কয়টা কয়টা একটু কথা বলেন কয়টা আত্মীব এক নম্বর সুগ্রাণ ওয়ান্নে দুই নম্বরে নারী যুবক নারী শুনে আবার করোনা বাড়াবাড়ি আল্লাহ নবীর ব্যাখ্যাও করে দিয়েছেন তাড়াতাড়ি ওয়ালমার সালেহা নবী বলেন বিবি আমার পছন্দের তিন নম্বরটা বলবো। বলবো! যদি বলি অনেকে আবার মন খারাপ হয়ে উঠে যাবে চলি বলবো বলবো বলবো? দাবি আছে কিন্তু আমাদের মাঝে নাই আল্লাহ নবী বলেন এক নম্বর আতিব সুগ্রান বোঝান কারে বলে আতর আতর আমরা সময় মতো যথাসময় ব্যবহার না করলেও অন্তত জুমার দিন ব্যবহার করি তাও যদি না করি অন্তত ঈদের দিন কি ব্যবহার করি না এই আতত্ব ব্যবহার করি ব্যবহারের সময় শুধু নিয়ত করব কারণ বর্তমান সময়টা ফাসাদের জমানা কথা বলেন কথা বলেন এই সময় নেক আমলের ভিতরে ফেতনা ঢুকে পড়ছে এই ফাসাদের জমানায়ও যদি নবীর একটা সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে পারি আল্লাহর কসম শত গলা কাটা শহীদের সাওয়া আল্লাহ আমল্লা ময়দান করবে এ আওয়াজ ফেরত দিলাম এটা ইমানদারের আওয়াজ হলো আমি আবার সংবাদটা ডেলিভারি দিচ্ছি জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে মালিকের প্রশংসা করবেন এই ফেতনা এইটা নবীর একটা আমরা ধরতে পারি কসম ও একটা সুন্নতের বিনিময়ে একশো গলা কাটা শহীদের সব আল্লাহ আপনার আমল ময়দান করবে আতর যখন মাগব ঈদের মাঠে যাব মাখার সময় শুধু নিয়ত করব যেটা আমার নবী পছন্দ করতেন এই জন্য এটা আমি ব্যবহার করতেছি একটা সুন্নতের সব আল্লাহ মোল্লা ময়দান করবে পারব তো ইনশাল্লাহ দুই নম্বর ওয়ান নেসা নবী বলেন এর নেসা বলেছেন নারী নারী বলেই খান তহন নাই নবী বলেন অলমার আতুসালেহা নেক্কার বিবি আমার কাছে বড় পছন্দের এ মায়েরা যারা কথা শুনতেছেন গভীর শুনবেন কথা দিয়ে মনোযোগ কারণ আপনাদের কলিজার ভিতরে ঢুকেছে নানান রোগ যার কারণে আমরা স্বামীরা কেন কথা বলেন না কেন অথচ কেমন ভালোবাসতেন দুই মিনিটে পয়াগম্বরের জীবনে ঘটে যাওয়া একটা রেফারেন্স আপনাকে আপনাদের শোনাই দিই বলবো বলবো বিরক্ত হচ্ছেন না তো পরন্ত বিকেল ডুবন্ত সূর্য সন্ধ্যা প্রায় পশ্চিম গগনটা রক্তিমাবাই লালে লাল হয়ে গেছে আসরের পর পয়গম্বর সাবিদের নিয়ে আলোচনা করতেছেন এমন সময় কিশোরী ফাতেমা ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়ায় আল্লাহ নবীর কাছে গেছে গিয়া ডাক দিয়া কয় আব্বা যান ঘরে মা বড় কম্বল বিছানায় শুয়ে আছে আপনাকে মার ডাকতেছে আপনি তাড়াতাড়ি করে ঘরে যা আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন সাহাবীরা তোমরা বসো আমি একটু ঘর থেকে আসি এ মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ঘরে গেলেন সত্যিকার অর্থে খাদি ইজাতুল গায়ের মধ্যে কম্বল দিয়া বিছানার মধ্যে শুয়ে থর থর করে কাঁপতেছে চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়তেছে নবী আমার শিওরের পার্শে গিয়া খাদিজার মাথাটা কোলের মধ্যে উঠাই নিছেন আল্লাহ নবী আঙ্গুল দিয়া মাথার চুলগুলো আঁচড়ায় দেন আর ডাক দিয়া বলেন নিমা তাদার রা খাদিজা এই বিকেলে বিছানায় শুয়ে আপনি কাঁদেন কেন কি হয়েছে আপনার খাদিজাতুল কবরার ডাক দিয়ে কয় নবী জীবনে কোনোদিন কিছু চাই নাই আপনার কাছে কেন যেন আজকে মনটা বারবার বলতেছে আমি বুঝি আজ বাঁচব না ও নবী জিন্দেগির শেষ প্রান্তে এসে আপনার কাছে চাওয়ার কিছুই আমার নাই কি চাইব গো নবীজি আপনার কাছে আর মরণের আগ মুহূর্তে আপনার কাছে আমার তিন তিনটা আল্লাহর নবী আর বরং আপনি বলেন অধিকার অধিকার আল্লাহ খাদিজাতুল কুমরা কাঁদেন খাদিজার কান্নাই নবীও কাঁদেন আল্লাহর নবীর ডাক দিয়া বলেন এমন কথা আপনি বলবেন না কারণ আমি পায় পয়গম্বর আপনার কাছে পেয়েছি সান্তনা এখন আপনি যদি আমাকে এমন কথা বলেন আমি কার কাছে যাব খাদিজাতুল কুবরা কে নবী আমার ডাক দিয়ে বলেন যখন জিবরিল কুরআনুল কারীম আমার কাছে নাজিল করল আমারে ধরে বুকে যখন প্রচন্ড চাপ দিল মনে হলো আবার হাড় হাড়দিগুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে ও খাদিজা আপনি আমারে সান্তনা দিয়েছেন মক্কার ওলিতে গুলিতে ঘুরে ঘুরে কেউ যখন গ্রহণ করলো না কুরআন জুলুমের স্টিমローラー চালিয়ে দিল আমার উপরে কাফের বৈমান আমি যখন ওদের অত্যাচারে একেবারে परेशान আপনি তো প্রথম মহিলা যে কলেমা পড়ে হইলেন মুসলমান আপনি আপনার জিন্দগির সমস্ত সম্পদ ইসলামের জন্য করলেন দান আবদার নয় বরং বলেন আপনার অধিকার বলেন কি আপনি বলবেন কবরা ডাক দিয়া বলেন নবী ও নবী এখনো আমার কাছে যা সম্পদ আছে এগুলো যদি মদিনার বাজারে নিয়ে যায় দু চারশো কাফনের কাপড় আমি কিনবার পারবো কিন্তু আমার দিলের একটা আপনি বলেছেন ও নবী আপনি বলেছেন কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে নয়তো কারো জন্য জাহান নামের গর্ত হবে জান্নাতের সার্টিফিকেট যারা পাইছিল তারাও কবর দেখে যে মা বাপ মরলেও তারা এমন করে কাঁদে নাই এক রাত্রিতে তো আবু বকরের কান্না এলাকার লোকেরা গিয়া ডাক দিয়া বলে আপনি এমন করে কবর দেখে কান্দেন কি হয়েছে কোনো কথা কি মনে পড়ছে আবু বকর ডাক দিয়া বলে আমার নবী বলেছেন আল রিয়াজিল জান্নাহ আমার ভয় হইতেছে মুমিন মুসলমানের প্রথম ঘাঁটি হলো কবর আর কবরে যদি আমার মালিকের দরওয়াজা আমার প্রশ্নের জবাব যদি সঠিক না হয় তাহলে কবরটা আমারে পাকরাও করবে কবরটা হবে আগুনের গর্ত এই ভয়ে আমি বকর কাঁদতেছি আল্লাহ আকবার বলেন খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী আপনার কাছে আমার তিনটা আবদার আল্লাহর নবী বলেন আবদার নয় বরং অধিকার সরকারে দোয়া আলম বলেন কি করতে হবে খাদিজাতুল কুবরা বলেন নবী আপনি পূরণ করবেন আল্লাহর নবী মাথাটা বুকের মধ্যে জড়ায় নিয়ে কাঁধে আর ডাক দিয়া বলেন খাদিজা ওয়াদা করলাম ওয়াদা করলাম আপনার আবদার আমি পয়গাম্বর পূর্ণ করব খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী গো আমার এক নম্বরের আবদার আপনার গায়ের একটা জামা দিয়া আপনি আমার কাফনটা পরায় দেবেন আল্লাহ আকবার বলেন আল্লাহর নবী বলেন ওয়াদা করলাম খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী গো আপনার হাত দিয়া আমি খাদিজার লাশটা কবরের ভিতরে নামে রাখবেন হইতে পারে আপনার হাতের বরকতে কবরের আজাব আর শাহজিমের মালিক আল্লাহ মাফ করে দিবেন নবী আমার ডাক দিয়া বলেন খাদিজা ওয়াদা করলাম আপনার তিন নম্বরের আবদার কি সরকারে দু আলমের সামনে খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় ওগো নবী আমার লাশটা যখন কবরে রাখা হবে বাঁশ বিছিয়ে দেওয়া হবে মাটি দিয়া ডেকে দেওয়া হবে সব সাহাবিরা চলে যাবে আপনি নবী আমার কবরের কিনারায় একটু দাঁড়ায় থাকবেন কারণ মনকিল নবীরের সওয়ালের জবাব আমি খাদিজাতুল কুবরা যদি দিবার না পারি আপনি নবী আমার সহযোগিতা করবেন নি আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্দেন আর ডাক দিয়া বলেন খাদিজা ওয়াদা করলাম যদি স্বামীর প্রিয় হওয়া যায় আল্লাহর কসম স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় ওই স্ত্রীর জন্য স্বামীর চোখের পানি পড়তে বাধ্য আল্লাহর নবী কাঁদেন নবী হায়রান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সব সম্পন্ন হলো কাফন হলো দাফন হলো সাহাবাই কেরামরা চলে গেল পায়গম্বর কবরের কিনারায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ আকবার বলেন পাঁচ মিনিট যায় দশ মিনিট যায় পনেরো মিনিট যায় আধা ঘন্টা যায় মনকিন নাকির আসার কোনো খবর নাই নবী আমার মাথাটা উপরের দিকে উঠে আর সাজিমের মালিকের ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়া কয় জিবিরি যারে যা আমার বন্ধু যেন করে না নারবাসিল। আমি আল্লাহ দিই নাই আমার কুদরতের রশিটারে ঢিল যেদিন খাদিজা আবদার করছে ওই দিনই তো খাদিজার প্রশ্নের জবাব রেডি করে আমি আল্লাহ সম্পন্ন করে দিয়েছি বান্দা যখন মালিকের গোলাম হয়ে যায় আর শালিমে মালিক আল্লার ওয়াদা ওই বান্দার জন্য আমি আল্লাহর সব মখলুক হয়ে যায় আল্লাহ আকবার বলেন বলেন মুসা পায়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ আমারে তোমার সঙ্গে গল্প করার মানুষ বানাইছ কেন মনে আছে না ভুলে গেছেন কয় মুসারে তোমার একটা গুণের কারণে একটা গুণের কারণে আমি আল্লাহ তোমারে আমার জন্য সিলেক্ট করছি আল্লাহর সামনে মুসা কয় কোনটা কোনটা মুসা পয়গম্বরের সামনে আল্লাহ ডাক দিয়া কয় সোয়াইব আলাইহিস সালামের ছাগল চড়াইতেছিলি একদিন সকাল বেলা একটা ছাগল দৌড় দেওয়া আরম্ভ করছে ছাগলও দৌড়ায় তুমিও দৌড়াও কিন্তু তোমার দৌড়ের চাইতে ছাগলের দৌড়ের স্পিড বেশি সুবহানাল্লাহ দুপুর গড়িয়ে গেছে ছাগল দৌড়ানো থামে না গেছে গেছে এমন কি বিকেল হয়ে থামে না চতুর্দিকে অন্ধকার ছাগল আর দেখতে পাই না এবার ছাগল দাঁড়ায় গেছে মুসা, তুমি দৌড়ায় গিয়া ছাগলটারে ধরছো ধরে তুমি কি করছো তোমার মনে আছে নি আল্লাহ সামনে মুসা কয় আমার মনে আছে হ কিন্তু আমি তো জানি তুমি মুসা কত তোমার রাগ আমি তো মনে করছিলাম না জানে কি করবা কারণ মুসার এত রাগ এই মুহূর্তে যে ছাগলটা ধরছে কি মনে হয় পিছনের দুইটা পা পায়ের তলায় ফেলাইয়া সামনের দুইটা পা উপরের হাতের মধ্যে ধরে একটা টান দিয়া ছেড়ে দু টুকরো করার কথা না কথা বলেন কথা বলেন এরে হাদিসের মধ্যে তো এর চাই তো আরো ভয়ঙ্কর কথা আসছে আজরাইল মুসার জান কবজ করার জন্য আসছে এসে ডাক দিয়ে কয় মুসা পয়গম্বর জান নিবে এত জোরে একটা থাপ্পড় মারছে এক থাপ্পড়ে চোখ খুশে গেছে আল্লাহর দরওয়াজায় গিয়া ডাক দেয় কয় আল্লাহ কার কাছে পাঠাইছিলেন ককা কি হইছে কই গেছিলাম যে থাপ্পড়টা মারছে জানিয়ে গেছিল এই যে দেখেন আল্লাহ তালা চোখ ঠিক করে ডাক দিয়া কয় ও মুসা জানোস না ওর মেজাজ গরম কি কইছিলি কয় জান নিবার গেছি কয় গিয়া ক একটা পশমওয়ালা জানোয়ারের পিঠের উপরে মুসা হাত রাখুক যতগুলো পশম ওর হাতের নিচে পড়বে তত হায়াত আমি আল্লাহ ওরে দিয়া দেব আল্লাহ চোখ ঠিক করে দিছে আজরাইল এসে সালাম দিয়া ডাক দেওয়া কয় পয়গম্বর আমি কিন্তু এখন জান নিবার আসি নাই আমি কিন্তু জান নেওয়ার জন্য আসি নাই তো কি জন্য আসছেন কয় আল্লাহ আমারে পাঠাইছে একটা পশ্মি জানোয়ার যত পশম হতে পারে যত বেশি হতে পারে ওর পিঠের মধ্যে আপনি হাত রাখবেন আপনার হাতের তলায় যত পশম পড়বে আল্লাহ এতখানি হায়াত আপনার বাড়ায় দেবে মুসা ডাক দিয়া কয় তাহলে এরপর কি হবে এরপর কি হবে একটা হবে তো এরপরে আপনাকে আর থাপ্পর মারার চান্স দেওয়া হবে না যে এসে গল্প করবো যে জান নিবার আসছি ও সুযোগ আর দেওয়া হবে না জানটা নিয়ে চলে যাবো জান নিয়ে যায় কি করবা কই এতদিন আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করছেন দেখা তো হয় নাই জাননিয়া নিয়ে যাব মানে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন জোরে জোরে বলেন সুহান আল্লাহ আরে খলিলুল্লাহ হইতে পারে কালিমুল্লাহ হইতে পারে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে পারে না আল্লাহু আকবার বলেন মুসা তো কথা বলেছে ইব্রাহিম তো অন্তরঙ্গ বন্ধু হইছে আর আপনারা আমার পয়গম্বর মেরাজে গিয়ে স্বয়ং আল্লাহর সঙ্গে দিদার করেছেন ডাক দিয়া কই মুসা সন্ধ্যাবেলায় ছাগলটা আর চলতে পারে না থেমে গেছে তুমি দৌড়াই গিয়া তারে বুকের মধ্যে ধরে নিছো নিয়া বস বসে ছাগল তারে কোলের মধ্যে নিছো আমি আল্লাহর কুদরত তাকায় তোর এই দৃশ্যের আল্লাহ তো মনে বলে আমি আল্লাহ এইবার ছাগলের অবস্থাটা খারাপ হবে কিন্তু না তুমি ছাগল ধরে ধরেই তার মুখের মধ্যে চুমু খাইছো সুবহান আল্লাহ গান কয় আরে সারাটা দিন তুইও দৌড়লি আমারেও দৌড়াইলি তোর হাঁটুতেও ব্যথা করলি আমার হাঁটুতেও ব্যথা করলি এমন দোর কি কেউ দেয় নাকি আয় আমার কোলে বস কোলে বসায়া মুসা তুমি ছাগলের পা গুলো দাবায় দিচ্ছিল আর বলতেছিল পায়ের মধ্যে ব্যথা হইছে আমি একটু দাবায়ে দেই সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর কুদরত তাকায় রইছি তাকায় রইছি কারণ বান্দাকে আল্লাহ বানাইছেন তার প্রেমিক হিসেবে আল্লাহু আকবার বলেন এজন্য বান্দার ডাক দিতে মাওলাকে ডাক দিতে বান্দার কোন সমস্যা নাই মসজিদে গিয়েও বান্দা নামাজ পড়ে ডাক দিয়া কয় আল্লাহ তোমার কাছে আইসি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও মাফ করে দাও এই তো আমি আইসি আল্লাহ সুবহান আল্লাহ বলেন আর ফেরেশতা ফেরেশতা তাদের কি অবস্থা ঈসা পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত পাঁচশো সত্তর বছর পার হয়ে গেছে কত বছর পাঁচশো সত্তর বছর ঈসা পায়গম্বরের পর ওই আনা নেওয়া বন্ধ স্তপ এক জায়গায় আজরাইল দাঁড়ায় রয়েছে হাত লাগলো না পা লাগলো ওর তো একটু এই অনুভূতি হওয়া দরকার যে এত দিন ধরে আমি দাঁড়ায় রয়েছি একটু বসি একটু বিশ্রাম নেই আল্লাহ ডাক দিয়া বলে একটু বিশ্রাম নেই একটু আরাম কর তা বরং বলে নাই বরং আপনার আমার পায়গম্বর এই মানুষের সঙ্গে মালিকের কেমন প্রেম একটা রাত নবী জাগছে পরের রাত্রে যখন দাঁড়ায় গেছে কম্বল গায়ে দিয়া আর সাজিমের মালিক ডাক দিয়া কই বন্ধু কম্বল গায়ে দিয়া দ্বারায় দ্বারায় আপনি আপনার পা দুটো ফুলাই ফেলছেন কেন এত কষ্ট বুঝি আমার জন্য করা লাগবে ইয়া আইয়ো আলমোজ জাম্ কুমিল্লাইলা ইল্লা কলিলা। অবিং কুসমিন হু কালিলা আউজিদ আলাইহিম ওয়ারাতিলিল কুরআন তারতিলা ও বন্ধু কে বলছে আপনারে এত কষ্ট করা লাগবে আমার গোলামের জন্য পা দিবা কে বলছে একটু বিশ্রাম করেন না একটু কোরআন তেলাওয়াত করেন এই জন্য আল্লাহ বলেন বান্দা চল্লিশ বছর গুনা করছো রে আয় 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 তোর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তোর সঙ্গে আমার মহাব্বতের সম্পর্ক আয় আমি মাওলার দরবারে আয় পবিত্র হয়ে দাঁড়া দুই রাখাত নামাজ পড় চোখের পানি ফেল হাত তুলে আমারে আল্লাহ বলে ডাক দে تور چی پانی گوڑائے ناکیٹ ڈگائے آشار آگے آمی اللہ تورے معاف کر ہمارے قدرتی کو اگر کچھ مرتبہ چاہو کہ دانا خاک میں مل کر گلو گلزار بنتی ہے খা কমে মিল গুলো গুলজার বন্তি হে এ বন্ধু মালায় পাকের দরবারে আমরা আমাদেরকে মিটায় দেব আল্লাহ ডাক দিয়া কয় মুসারে এই যে তুই একটা ছাগলের সামনে নিজের মিটাই দিছিস আমি আল্লাহ তালার এত ভালো লাগছে এত ভালো লাগছে এত আমার পছন্দ হয়েছে তাফসিরে কুরতুবিতে এসেছে মুসারে তোর এই ভালো আচরণের কারণে আমি আল্লাহ নিজে তোর সঙ্গে কথা বলা আরম্ভ করেছি আজও যদি আমরা সেই মহান মালিকের দরওয়াজায় গিয়া নিজেদেরকে মিটাই দিতে পারি আল্লাহর কসম আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবেন এবার বলেন ইবাদত করব কার সবাই বলেন ইবাদত করব কার গোলামি করব কার আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর এবাদত করার তৌফিক দান করুক আল্লাহ তালার গোলামি করার তৌফিক দান করুক এ বন্ধু শেষ কথা আর পাঁচ মিনিট আল্লাহ রস্তে না উঠি পাঁচটা মিনিট সময় একটু দেই আল্লাহর নবী সাহাবি তল্লা ইবনে বারা ভাইকে ডাক দিয়া কয় আমি যদি রাত্রিবেলায় মারা যাই নবীকে খবর দিবা না ভাই ভাইয়ের হাত ধরে কান্দে আর ডাক দিয়া কয় ভাই রে এত বড় সুবর্ণ সুযোগ আর কেমনে আসতে পারে যে নবী তোমার নিজের হাতে গোসল দেবে নবী তোমারে কাফন পড়াবে নবী নিজের হাতে তোমার লাশটা কবরে নামাবে আল্লাহর নবীর হাত তোমার শরীরের সঙ্গে লাগবে এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হইবার পরে কেন 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 রে ভাই